আমরা মনে করি যে বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ফাটল ধরেনি নি একটা কথা পেলে দলগুলোর মধ্যে এনজয় করার জন্য একটু টাচার দিয়ে রং লাগায় আবার সুন্দর করে করে ভাইরাল করার চেষ্টা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একই চিন্তার ওকে রাজপথে পরামর্শ করে কাজ করেছি ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল বিভিন্ন অবস্থায় থেকে আমরা সব দলগুলো কিন্তু একই লক্ষ্যে কিন্তু কাজ করেছি চারদলীয় জোট গঠিত হয়েছিল অনেক আগে এরপরে আঠারো দল বিশ দল বাইশ সালের দিকে এসে সে জোটটা কোনো কারণে ভেঙে দেওয়া হয়েছে তো ভেঙে দিলে বিভিন্ন দল এককভাবে আবার ছোট ছোট জোট হয়ে বা যাদের শক্তি আছে তারা ইন্ডিভিজুয়ালি আলাপ আলোচনা করে যুগপথ জোট পরামর্শ কর্মসূচির ক্ষেত্রে মিল রেখে আমরা কিন্তু সকলেই উদারতার সাথে এই ফ্যাসিবাদী বিদেশি আধিপত্যবাদের এই শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা সংগ্রাম করেছি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ফলে জামাত ইসলামী ওক্ষের বিরুদ্ধে কখনো কাজ করেনি এবং এই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি হয় এমন কোনো কথা আমরা বলিনি 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার নেক্সট জি এন73 আমাদের আমির জমাত কখনো কোনো দলের নাম উল্লেখ করে কখনো কোনো সমালোচনা করেনি জাতীয় কনটেক্সটে দেশের শিশু তুলে ধরতে গিয়ে অনেক দলই অনেক কথা বলে সেই কথাটার আমি যদি আপনার নাম উল্লেখ করে কিছু না বলি কমন পার্সপেক্টিভ কথা যদি আমি বলি সেটার একটা ভুল ব্যাখ্যা করে নিজের দিকে টেনে নিয়ে কথা বললে তো ভুল বোঝাবুঝি হয় তো এটা আমার মনে হয় রাজনীতিতে কখনো কখনো ইমোশনের কারণে হোক কোনো কথার ভুল ব্যাখ্যা বা বিকৃতির কারণে হোক কিছু দুঃখজনক পরিবেশ কখনো কখনো তৈরি হয়ে থাকে তো আমরা এটা কামনা করি না এবং জমাতে ইসলামী সকল রাজনৈতিক দলের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ যে রাজনৈতিক সম্পর্ক থাকা উচিত সেটি মেনটেন করে চলছে এবং চলবে ইনশাল্লাহ আমরা সকল রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রেখেই কিন্তু চলছি আর কিছু কথা বোঝার ক্ষেত্রে পার্থক্য হতে পারে মিডিয়াও একটা কথা পেলে দলগুলোর মধ্যে এনজয় করার জন্য একটু টাচার দিয়ে রং লাগায় আবার আর একটু সুন্দর করে ভাইরাল করার চেষ্টা করে তাতে সেটাও ভাইরাল হয় ভিউ বাড়ে এনজয় করে কিন্তু ওই জিনিসটা কিন্তু রিয়েল না রিয়েল আমার নেতা কি বলেছেন তার অডিও ভিডিওটা দেখুন আপনি যা ভাবছেন জানি আপনি জবাব দিচ্ছেন অরিজিনাল কথাটা তো তা না ওইটাকে একটু বিকৃত করে ফেলা হয়েছে দুঃখজনক তো আমরা এই ব্যাপারে সতর্ক সতর্ক থাকব সকল থাকা উচিত যে আমাদের যেসব দল ঐক্যবদ্ধ আন্দোলনের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করলাম সেই ঐক্য ধরে রাখতে হবে সেই ঐক্যে ফাটল ধরলে ওই অপশক্তির কিন্তু লাভ হবে ওই ফ্যাসিবাদী প্রেতাত্মা কথিত স্বৈরাচারের দোষকদেরই কিন্তু লাভ হবে এই জন্য যে ঐক্য দিয়ে আমরা এদেরকে দূর করেছি সেই ঐক্য দিয়েই আমাদের এই দেশ ঘটতে হবে এটা আমরা ফিল করি